Every one of them deny involvement in an arson attack outside the Prime Minister's office during the protest. Some say they were not even in the city at the time. On Wednesday, a judge refused to grant the bail. For months, they've been protesting against the government's alleged involvement in the disappearance of dozens of people, including their party organizer, Ilyas Ali. মিছিল শেষ হয়ে গেছে মানে আপনি খবর কি রাখবেন জি বস হরতাল হলে তো অবশ্যই খুবই ক্ষতি হয়ে যায় কারণ অনেকে দূরে হয়ে যায় অফিস কাছারি কিন্তু অফিস কাছারি আমাদের বন্ধ থাকে না তাহলে ভয়ে অনেকে বাইরে হয় না রাস্তায় লোক আমরা কম পাই ব্যাপারটা লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে আমাদের নেত্রীরা সবাই বলে ওইভাবে হরতালটা ডিক্লেয়ার হোক আজিমপুর থেকে বাসে আসছি এখন পর্যন্ত এখানে কোনো মিছিল মিটিং বা কোনো হরতালের কোনো কিছু হয় নাই না আমাদের এই লাইনে এখনো কোনো ক্ষতি হয় নাই আমি ব্যবসার কাজে আসছিলাম দেখাতে আজকে কোনো কিছু হয় নাই আজকে অন্যদিন চেয়ে মোটামুটি অনেক ভালো আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খবর পড়ছি আমি নশাবা আলী রাজধানীতে বিরোধী দলীয় জোটের ডাকা হরতাল আজ ব্যর্থ হয়েছে যোগাযোগ বাণিজ্য ও জনজীবনের দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক গতিতে এগোচ্ছে ঢাকাস্থ সমস্ত বাণিজ্যিক ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে আপনি ক্যামেরাটা ওই পাশে রাখবেন আর এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয়জনকে এই ছয়জনকে হাতে আপনার এই উইকেটগুলো নিয়ে আসতে চাই দুজনের হাতে উইকেট দিবেন কারণ ওরা গাড়ি গাড়ি ভাঙচুর করছে আচ্ছা আচ্ছা এই তোমার খেলার জন্য উইকেট রাখো তো হাতে না জি সুন্দর সুন্দর ঠিক আছে সাত আটজন এদিক দিয়ে মিছিল নিয়ে চলে যাবে আচ্ছা একটু সিরিয়াল ডায়লগগুলো মনে আছে সিরিয়াল কি দোকানপাট খুলবে না গাড়ি ঘোড়া চলবে না ঠিক আছে জালো জালো আগুন জালো দেখছেন গাড়িতে গাড়ি চাকাতে আগুন ধরিয়ে দেওয়া হয়ে গাড়ি চাকাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তাহলে বুঝতে পারছেন যে কতটা পরিস্থিতি Assalamualaikum. K Television Breaking News. At the
the studio. I'm Sumaiya Jumkashvi. The ongoing strike in the capital city has seen a new height of violence. In an unprecedented way, children have been recruited by picketers to carry out one-day vandalism. উনি বলছেন যে উনারা জানেন না কিন্তু পলিটিশিয়ান জানেন দিয়ে ভাঙানো হচ্ছে কেন ভাঙানো হচ্ছে কিছু না ভাঙানো হচ্ছে জনগণের বৃহত্তর স্বার্থে এগুলোকে রক্ষা করা উচিত সরকারি দল এগুলো কিছুই করছে না ঢাকা।